দিস আমি ফ্রম ফেরেসি। আজ আমরা আমাদের রেগুলার স্টুডিও থেকে একটু বাইরে আসছি। আমাদের রেগুলার তো আমরা সবসময় স্টুডিও থাকি, বাট আজকে আমরা একটু বাইরে আসলাম, যেহেতু আমরা আজকে খুব একটা ডিমান্ডিং কিংবা মানুষ আমাদের অনেক ইউজ করতেছিল মোবাইল ফটোগ্রাফি এবং মোবাইল এডিট নিয়ে কিছু কাজ করতে। আমরা প্রথমে মোবাইল ফটোগ্রাফিতে কাজ করব, আর আমাকে এখানে হেল্প করবে আমার আরেক ফ্রেন্ড কিংবা ছোটো বোন, যে খুব ভালো ফটোগ্রাফি করে, সে আজকে মডেল হিসাবে আমাদের সাথে অ্যাসিস্ট করবে, আর সেই ফটোগ্রাফিতে আমাদের একটু অ্যাসিস্ট করবে। আমরা প্রথমে আপনাদেরকে কিছু টিপস দেব, যেগুলোতে আপনার সহজে অথবা বেসিক সেটআপটা কীভাবে করবে, আর এরপরে আমরা বেশ কিছু কম্পোজিশন দেখাবো যেগুলো দিয়ে আপনারা মোবাইল ফটোগ্রাফিটি স্পেশালি খুব ভালোভাবে করতে পারবেন। আমরা এখন মূল বিরতি যাবো। ভালো লোকেশানে যেতে হবে, কিংবা আমরা যেখানে দাঁড়িয়ে থাকি ওইখানে ছবিটা না তুলি, আমরা একটু আশেপাশে দেখবো কোথায় ছবিটা ভালো আসবে। কারণ হচ্ছে আমরা শুধু একটা ভালো ক্যামেরা কিংবা ইকুইপমেন্ট পেলে কিন্তু ছবিটা ভালো আসবে না, আমরা লোকেশানটা একটু ভালো নিতে হবে। কারণ আমরা যারা আমাদের বাসার পাশে কিন্তু আমরা যেতে পারতাম, আমরা বাসার পাশ থেকে অনেক দূরে এখানে এসেছি, লোকেশানটা একটু ভালো পাওয়া আছে। তো আমরা প্রথমে চেষ্টা করবো আমরা ছবি তোলার আগে আমরা দুপুর একটা লোকেশান দেখবো, কিংবা কোন জায়গাটা ছবিটা ভালো আসবে ওটা আমরা প্রথমে চুজ করবো। তারপরে আপনি ক্লিন করার জন্য আপনি একটা টিস্যু কিংবা সবচেয়ে বেটার হয় যদি আপনি সফট কোনো ক্লোথ কাপড় ইউজ করতে পারেন, তারপর আপনারা সুন্দর করে ক্যামেরা লেন্সটা আর কি কাপড় দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন, যেন ছবি তোলার সময় ছবিটা গোলাটে বা মানে গোলাটে না আসে। সো দ্যাটস ওয়াই ক্যামেরা লেন্সটা ক্লিন করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে খুবই এটা ইম্পর্টেন্ট টিপস হলো ক্যামেরা, আমরা প্রথমে 3x3 যে গ্রিডটা আছে আমরা এটা অ্যাক্টিভ করে নেবো। আমার ক্যামেরাটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন গ্রিডটা, এটা যখন আপনি দেবেন তখন আপনি কম্পোজিশন ইজি হবে, আপনার হরাইজন কিংবা ভার্টিক্যাল জিনিসগুলো আপনি ইজিলি আপনি করতে পারবেন। কারণ কি হবে, আপনার ছবির কম্পোজিশনটা আপনি ইজি করতে পারবেন, আপনার ছবিটা ভালো দেখা যাবে। আমরা এখন মোবাইল ফটোগ্রাফিতে কিছু কম্পোজিশন দেখাবো যেগুলো ইউজ করে আপনি একটু ভালো ছবি পাবেন। আমরা প্রথমে যেটা দেখবো তা হচ্ছে ফিল্ড অফ ফ্রেম। এটার কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি আমরা অনেক সময় যখন ছবি তুলি আমরা আমাদের ফ্রেমটা অনেক বড় রাখি, যদি যেখানে অনেক ব্ল্যাঙ্ক স্পেস থাকে, নেগেটিভ স্পেস থাকে, যা আমরা ছবি সাবজেক্ট দিয়ে ফিল করে দেবো, তখন মোবাইল ফটোগ্রাফিতে এটা খুব ভালো একটা কাজ আছে, কিন্তু একটু ভালো একটা ছবি পাওয়া যায়। আমরা এটা একটু এখন দেখবো। স্ট্রেট থাকো, ঠিক আছে, এখন হ্যাঁ এবার আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং কম্পোজিশন নিয়ে কথা বলবো, যা হচ্ছে লিডিং লাইন। বেসিক্যালি আমাদের সাবজেক্টটাতে লাইনগুলো অথবা যে কোনো রে কিংবা কোনো রো অথবা রোড দিয়ে আমাদের সাবজেক্টের দিকে শিখতে যাবেন পয়েন্টে, যাতে আপনার ছবিটা আরও বেশি
ব্যালেন্স। আমরা এখন দেখবো আরেকটা ইন্টারেস্টিং কম্পোজিশন, তাহলে পার্সপেক্টিভ। আমরা যখন কোনো ছবি তুলি আমরা অনেক নিচ থেকে উপর থেকে আমরা ছবিগুলো নিতে পারি, তাহলে ছবিটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে। অনেক সময় দেখা গেল আমরা যখন একটা নিচ থেকে একটা ছবি তুলবো তখন একটা শর্ট মানুষ কিংবা নর্মাল অ্যাভারেজ হাইটের মানুষ ছবি তুলবো, ওটা অনেকটা অনেক লম্বা কিংবা বিল্ডিংয়ের মতো মনে হবে। বেসিক্যালি এটা একটা ইন্টারেস্টিং একটা কম্পোজিশন। আমরা এখন যদি ছবি দেখবো তাহলে আমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো। আমরা এখন আরেকটা কম্পোজিশন নিয়ে কথা বলবো, তা হচ্ছে সিমেট্রি। আমরা যখন আমাদের এনভায়রনমেন্টটা দেখি আমরা কিন্তু সিমেট্রি করিতে দেখি, মানে হরাইজন্টাল দেখি, মানে রেগুলার হচ্ছে কি লেভেলিংটা সুন্দর থাকে। আর থাকলে কি আমাদের নর্মাল যে ভিউটা আমরা ওইটাই পাই, তখন কিন্তু অনেক সময় ছবিগুলোর কম্পোজিশন সুন্দর হয়। আমরা এখন কিছু সিমেট্রির এক্সাম্পল দেখবো, তাহলে আমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো। আমরা আমাদের প্রথম মোবাইল ফটোগ্রাফি টিউটোরিয়াল পুরো শেষ হয়ে গেছে, আর বাই দিস টাইম আমাদের ডে লাইটও শেষ হয়ে গেছে অলমোস্ট। আর আমরা যেহেতু প্রথম টিউটোরিয়ালটা করতেছি, আর এরপর থেকে আমরা আরও অনেকগুলো প্রো লেভেলের টিপস নিয়ে আসবো মোবাইল ফটোগ্রাফি নিয়ে, যাতে আপনাদের মোবাইল ফটোগ্রাফি মোবাইল দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আর এর পাশাপাশি আমরা বেশ কিছু মোবাইলের এডিট কিভাবে ভালো করা যায়, কারণ মোবাইল শুধু শুধু তুললে হবে না, এটা এডিটটাও মাঝে মধ্যে দরকার হয়, নাহলে ছবিটা আপনারা বেস্টভাবে প্রেজেন্ট করতে পারবেন না। আর তখন বেসিক্যালি আপনার টোটাল ছবিটা কমপ্লিকেটটা কমপ্লিট একটা প্যাকেজে রূপান্তরিত হবে। আর আমি স্পেশালি থ্যাংক ইউ দিব আমাদের ইয়েতে নীতিকে, কারণ সেই অনেক কষ্ট করে আমাদের কাছে কমিউনিটি প্রাজেক্টে আমাদের টিউটোরিয়ালে হেল্প করেছে আর আমাদের টোটাল জিনিসটা করার জন্য। আর পাশাপাশি আমি সাহিত্যকে দিব, সাহিত্য বেসিক্যালি প্রথমে আজকে আমাদের সাথে আসছে, ও আমাদের বিহাইন্ড দ্য সিনে আছে, আমাদের ভিডিওগ্রাফি কাজ করতেছে, আপনারা স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছেন। এখন ও কিছু বলবো, আমি ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ ভাইয়া অনেক কষ্ট করে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি বানায়। আপনারা যদি লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে ভাইয়া আরও বেশি ইন্সপায়ার্ড হবে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এটা মনে হয় আমি নীতি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।